उनको हमारे दिल से स्वागत है। धनंजय त्रिपुरा, वो त्रिपुरा का MLA है, उनको भी हम स्वागत करते हैं आज की जनसभा में। प्रकाश देव वर्मा, वो भी त्रिपुरा से आई है, उनको भी स्वागत है। अरुण जाकाशोर जो कार्बियम लोमर स्टाइलो इंग थी, देखे रेटिया वर्किंग प्रेसिडेंट जाकाशोर, देखे तो ले आओ, हमें आदरणीय जनाइशो। आज यहाँ उपस्थित हमार भवेश शर्मा डांगरिया, তেও এটা কলেজের প্রিন্সিপাল আছিল, প্রমোদ বড়োরে সহধর্মিনী শ্রীমতী পারুল ভরালী বড়ো, আর ইয়াত উপস্থিত আছে অন্য অন্য UPPL দলের বিষয়ববীয়া নেতৃস্থানীয় ব্যক্তিসকল আর কর্মকর্তাসকল, তেওঁলোকলৈও মোৰ শ্রদ্ধা আর আদরণী মই জনাইছো। আর আপনালোক সকললৈ যি সকলে এই গণ সমাবেশত বিভিন্ন গাঁৱৰ পৰা আহি পেলাই ইয়াত উপস্থিত হৈছে, সকললৈও মোৰ শ্রদ্ধা আর মই মৰম যাচিছো। আপনালোকৰ মোৰ অন্তৰৰ পৰা মই আকৌ নমস্কাৰ জনাইছো। আজিৰ গণ সমাবেশখন দেখি সঁচাকৈ ক'ব পৰা হ'ল, ঘরে ঘরে UPPL, নখর নখর UPPL যাবাই, ঘরে ঘরে UPPL। 2015 সনত প্রথম প্রথম আমি ঘরে ঘরে UPPL কবলে অলপমান ভয় করেছিল, আমি কইছিল গাঁয়ে গাঁয়ে UPPL, বহুত নেতাই কইছিল যে ঘরে ঘরে UPPL কব লাগে, মই কইছিল যে প্রথমতে গাঁয়ে গাঁয়ে UPPL করবা হোক, তারপর ঘরে ঘরে UPPL হয়ে গেল হয়ে যাব। আজি ঘরে ঘরে UPPL হল, নগরে শহরে UPPL হল, গাঁয়ে বয়ে রাস্তায় ঘাটে UPPL UPPL, আর কোন দলের অস্তিত্ব আজি নাই। আজি মই আনন্দিত হয়েছ, আপনাদের বেয়া পাব নালাগে, এই বাক্সা জেলার পর আরম্ভ হয়েছিল এটা রাজনৈতিক, যে রাজনীতি দ্বারা দিয়ে বড় অবরণ বিভেদ বা সংঘাত আরম্ভ হয়েছিল, যে জেলার পর যখন নেতায় অবর সকল ত্রাণকর্তা রূপত অবতীর্ণ হয়ে নিজকে অবর সকল ভগবান আর নেতা হিসাবে রাইজর আগত দাঙি ধরে পেলায় বড় অবর রাজনীতিটা করে আইছিল, যার বাবে বিগত বহুত বছর এই রাজনীতিরে আমি বলি হবলগা হল, ইয়া দ্বারা অকল বড় অকল বলি হওয়া নয়, বড়র বাইরে অন্যান্য জনগোষ্ঠীও ভুক্তভোগী হবলগা হল, বঞ্চিত হবলগা হল, কারণ আমার এই বিভাজনের কারণে কিবা যদি ক্ষতি হয়েছে আমার অঞ্চলের উন্নয়ন, আমার অঞ্চলের শান্তি সম্প্রীতি বিঘ্নিত ঘটিছিল, এটা এই নাইকিয়া করবর কারণে আমি বহুত বছর চেষ্টা করল নারিল, কিন্তু 2020 সন আমার কারণে অতি এটা শুভ বছর বলে আমি কব লাগিব। আজির গণ সমাবেশ আজি যে কেজনমান ব্যক্তিয়ে UPPL যোগদান করেছে, সেই অকলের মাজত গণ সুরক্ষা পার্টি আর অবর সুরক্ষা সমিতির কাম করা ব্যক্তিসকলক দেখি পেলায় মই আজি কব বিচাৰিছো যে আজি মহামিলন ঘটেল, আকো ইয়ার আমার মাজত বিভাজন নাই, সংঘাত নাই, সব জনগোষ্ঠীর ইয়ার মহামিলন আকো ঘটেল, এই বাক্সা জেলার পৰা নতুন দিগন্ত, নতুন ভবিষ্যৎ আর নতুন দৃষ্টিভঙ্গীরে আগত লৈ পেলাই আমি আগবাড়ি যাবলৈ আজি ওলাই আহিছো, আমি সফল হমে, সফল হবই, আমাক কোনেও রোধ করিব নোৱাৰে, কোনেও বাধা দিব নোৱাৰে। আমাক কি লাগে ব্যক্তিগত জীৱনৰ নিৰাপত্তা, আমাক কি লাগে সামাজিক নিৰাপত্তা, আমাক কি লাগে শান্তি সম্প্রীতি সমন্বয়,
ভয়ত মানুহবিলাক জানে থাকিব লগা নহয়, সেইটো আমি বিচাৰো। আমাক লাগে উন্নয়ন, সমন্বয়ন, সমদকা অধিকার। এই সমন্বয়ন আর সম অধিকার বলে হওয়া কথাখার কবলে যান সহজ, কিন্তু কার্যক্ষেত্র এইটো করবলে গেলে পারস্পরিক বিশ্বাসের প্রয়োজন। সবে হাতত হাত মিলাই হাতে হাতে ধরে একে রাস্তারে একেলগে গই গই কাম করে না থাকলে সম উন্নয়ন আর সম অধিকার কোনদিন নহয়, সম্ভব নহয়। আমি একেলগে মিলি কাম করব লাগিব। যে বিটিআরের কথা কইছো, আমি বিটিআর ভারতের বাইরের ব্যবস্থা নহয়, বাইরের ব্যবস্থা নহয়, এই অসন্নিহিতভাবে রাখে অসমের অঙ্গ হিসাবে এই অঞ্চলের উন্নয়নের দায়িত্ব মাত্র বিটিআর বাকি রাইজে রয়েছে। তার কারণে আজি আমি একেলগে চিন্তা করব লাগিব, বিটিআর চুক্তিত কি আছে, ইয়াত কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো দফা লিখা হওয়া নাই, কোনো দফা কোনো জনগোষ্ঠীর ক্ষতি করব পড়া বিষয় লিখা হওয়া নাই। তাত লিখিছে কি, এই অঞ্চলের উন্নয়নের আর্থ সামাজিক উন্নয়নের সকল জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতির রক্ষণাবেক্ষণের কথা ইয়াত লিখিছে। কোনোবা জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি গর্ব করার কথা ইয়াত লিখা হওয়া নাই। বিটিআর যিমান দিন জিয়াই থাকিব অসমৰ ৰাজ্যিক ভাষা হিসাবে অসমীয়া ভাষাও ইয়াত জিয়াই থাকিব। বিটিআর যিমান দিন থাকিব অসমৰ অসমীয়া সংস্কৃতিও ইয়াত জিয়াই থাকিব। আজি কেইটামান সোশ্যাল মিডিয়াত পোষ্ট দি পেলাই এটা ভুল ধারণা সৃষ্টি করবলৈ চেষ্টা চলোৱা হয়। ভুল ধারণাটো কি, বিটিআরের অসমীয়া ভাষার অবহেলিত হয়েছে বা অবহেলনা হয়েছে বলে লিখা হয় সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ফিক্সার ছপায় সার্কুলেশন করা হয় অসমীয়া ভাষার কেনেকে অবহেলনা হয়েছে। কিন্তু আজি যদি মই